ওয়েলকাম সবাইকে। ওষুধ সম্পর্কে জানতে আপনারা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার সাথে নোটিফিকেশন বেলটি অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। আজকে আমরা ইউরিন, কিডনি অথবা কিডনি সম্পর্কিত সমস্যা, যেমন কিডনিতে পাথর হয়ে যাওয়া, কিডনিতে ইনফেকশন হয়ে যাওয়ার মতো যে সমস্যাটা, সেই সমস্যাটাকে ঠিক করতে সেরকমই একটা ওষুধ সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো এই ওষুধের মধ্যে কি কি উপাদান থাকে আর আমাদের শরীরে কি কি সমস্যার ক্ষেত্রে কোন কোন সময় আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি, তার সাথে এই ওষুধের ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কেও আমরা জানবো। এছাড়াও এই ওষুধ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। সবার প্রথমে আমরা জানবো এই ওষুধের মধ্যে কি কি উপাদান থাকে। এই ওষুধের মধ্যে উপাদান থাকে হচ্ছে পটাশিয়াম সাইট্রেট, তার সাথে ম্যাগনেশিয়াম সাইট্রেট, আর হচ্ছে ভিটামিন B6 যাকে আমরা পাইরোডক্সিন নামে চিনি। আর এই সিরাপের মধ্যে পটাশিয়াম সাইট্রেট থাকে 1100 mg, আর তার সঙ্গে ম্যাগনেশিয়াম সাইট্রেট থাকে 350 mg, আর ভিটামিন B6 থাকে হচ্ছে 20 mg। এই তিনটা উপাদান দিয়ে এই সিরাপটি বা এই ওষুধটি তৈরি হয়েছে। মার্কেটে যদি আমরা ওষুধের দোকানে যাই তাহলে পরে আমরা পটাশিয়াম সাইট্রেট, ম্যাগনেশিয়াম সাইট্রেট, ভিটামিন B6 নামে এই ওষুধটাকে পাবো না। এই ওষুধের কিছু ব্র্যান্ড নেম আছে, এই যে তিনটা নাম আমি বললাম, পটাশিয়াম সাইট্রেট, ম্যাগনেশিয়াম সাইট্রেট, আর হচ্ছে ভিটামিন B6, এই তিনটা হলো মেনলি উপাদান। এই তিনটা উপাদান থাকে ওষুধের মধ্যে, এর একটা ব্র্যান্ড নেম থাকে এই ওষুধের, সেই ব্র্যান্ড নাম সম্পর্কে আমরা জানবো। মার্কেটে কয়েকটা কমন ব্র্যান্ড নাম আছে, যে ব্র্যান্ডগুলো আমরা খুব সহজে পাবো আর এর গুণগত মানও খুবই ভালো। তার মধ্যে যেমন হলো পোট্রেট MB6, মেগাস্টন B6, নকলি B6, ইউরিকাইন, KM6, এই কয়েকটা নামে মার্কেটে খুব বেশি পাওয়া যায়। এর বাইরেও যদি আপনারা অন্য কোনো কোম্পানির অন্য কোনো নামে পেয়ে যান এই একই প্যারাশনের, তাহলে পরে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ওষুধের যদি আমরা দামের কথা বলি, মোটামুটি এক একটা কোম্পানির দাম এক এক রকম হয়ে যায়। তো এভারেজে যদি আমরা বলি, মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে 200 ml সিরাপ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই ওষুধের মধ্যে যে পটাশিয়াম সাইট্রেট, ম্যাগনেশিয়াম সাইট্রেট আর ভিটামিন B6টা যে আছে, সেটা আমাদের শরীরে গিয়ে কীভাবে কাজ করে। পটাশিয়াম সাইট্রেট আর ম্যাগনেশিয়াম সাইট্রেটটা হলো আমাদের পেশাবের মধ্যে বা ইউরিনের মধ্যে যদি কোনো রকম সমস্যা দেখা যায় সেই সমস্যাটাকে ঠিক করতে কাজ করে। আর তার সাথে যদি কিডনিতে যদি পাথরের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে এই পটাশিয়াম সাইট্রেট আর ম্যাগনেশিয়াম সাইট্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের কিডনিতে যদি পাথর হয়ে যায়, পাথর হয়ে যাওয়ার পরে কী হয়ে যায়, ক্রিস্টেলাইট ফর্মেশন হয়, আর তার সাথে ক্রিস্টেলাইট গ্রোথ হয়, বা কখনো কখনো দেখা যায় যে ক্রিস্টেলাইট জমা হয়ে যায়। তো এই যে জমা হওয়াটাকে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বাধা দেয় হচ্ছে এই পটাশিয়াম সাইট্রেট আর ম্যাগনেশিয়াম সাইট্রেট। আরেকটা যেমন উপাদান আছে ভিটামিন B6, যাকে আমরা পাইরোডক্সিন নামেও চিনি। ভিটামিন B6 এর অভাব হলে পরে দেখা যায় যে কিডনিতে যদি পাথর হয়ে যায় তাহলে পরে দেখা যায় যে ক্রিস্টেলাইট ফর্মেশন হয়, আর এই ক্রিস্টেলাইট ফর্মেশনের ফলে কী হয় জানেন, কিডনির পাথরের ফলে নানা রকমের সমস্যা দেখা যায়। আর এই ভিটামিন B6টা এই কিডনির মধ্যে যে ক্রিস্টেলাইট ফর্মেশনটা হয় সেই ফর্মেশনটাকে বাধা দিতে সাহায্য করে। আমরা এখন জানবো এই ওষুধের মেনলি ইউজটা কী। মেনলি এই ওষুধটা ব্যবহার করা হয় আমাদের পেশাবের মধ্যে যদি একটা সমস্যা দেখা যায়। পেশাবের সমস্যা বলতে দেখা যায় যে পেশাবে মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে পেশাবে অতিরিক্ত পরিমাণে জ্বালা আর পেশাব ঠিকঠাক না হওয়ার মতো একটা সমস্যা দেখা যায়। ঠিক করতে এই সিরাপটাকে ডক্টরেরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে কখনো কখনো এরকম একটা কন্ডিশন হয়ে যায় যে যাদের মধ্যে, যাদের এই কিডনিতে পাথর আছে তাদের একটা অতিরিক্ত পরিমাণে পেশাবের মধ্যে সে গিয়ে সমস্যা দেখা যায়। বারবার সেই পেশাবের মধ্যে সমস্যা দেখা যাবে, বারবার পেশাব পরীক্ষা করলে দেখা যাবে পেশাবে ইউরিনের মধ্যে একটা ইনফেকশনের মাত্রা, অতিরিক্ত পরিমাণে মাত্রা, আর যার ফলে দেখা যাবে যে পেটের মধ্যে একটা অতিরিক্ত ব্যথা হওয়ার সমস্যার সম্ভাবনা। তো যদি যাতে পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে ব্যথা না হয় আর বারবার পেশাবে যদি ইনফেকশন না হয় সেই ক্ষেত্রে এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। এছাড়াও আমরা দেখেছি কখনো কখনো ডক্টরেরা আমাদের শরীরে অন্যান্য সমস্যার জন্য কিছু ওষুধ দিয়ে থাকে সেই সমস্যাটাকে ঠিক করতে। আবার সেই ওষুধগুলো খেলে পরে দেখা যায় যে পরবর্তীতে আমাদের কিডনির মধ্যে একটা পাথর হওয়ার চান্স থাকে, মানে কিডনির মধ্যে যে ক্রিস্টাল ফর্মেশনটা এটা বেড়ে যেতে পারে, আর যার ফলে কী হয়ে যেতে পারে, সেই ওষুধটা দীর্ঘদিন ধরে ব্যবহার করলে পরে আমাদের কিডনিতে একটা পাথর হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে ডক্টরেরা কী করে, সেই ওষুধের সাথে যাতে আমাদের কিডনিতে কোনো রকম সমস্যা না হয়
সেই জন্য সেই অন্যান্য ওষুধগুলোর সাথে এই ওষুধটিকেও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, সেই সমস্যাটা যাতে ভবিষ্যতে না হয় এর জন্য। এই ওষুধের যদি আমরা এখন ডোজ সম্পর্কে বলি, এই ওষুধটিকে ডক্টরেরা নর্মালি দিনে তিনবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ওষুধটিকে খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাডাল্টের জন্য 10 ml করে হাফ গ্লাস জলের সাথে দিনে তিনবার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। আর এই ওষুধের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই ওষুধের তেমন কোনো রকমের সাইড এফেক্ট নেই বললেই চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারো কারো একটা সমস্যা দেখা যায় যে হালকা অ্যালার্জির মতো একটা কোনো রিয়াকশন দেখা দিতে পারে শরীরে, যা লাল শরীরে লালচে দাগ, গুড়ি গুড়ি চুলকানির মতো একটা লক্ষণ। এছাড়া দেখা দিতে পারে ডায়রিয়ার মতো একটা সমস্যা, অতিরিক্ত বমি ভাব হওয়া বা বারবার বমি হওয়ার মতো একটা সমস্যা দেখা দিতে পারে। যদি এই সমস্যাটা কিছুক্ষণ ধরে থাকে বা অল্প সময় ধরে থাকে তাহলে পরে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যদি সমস্যাটা মনে হয় একটু বেশি পরিমাণে সমস্যা হচ্ছে বা খুব কষ্ট হচ্ছে সমস্যার ফলে, তাহলে পরে অবশ্যই ওষুধটিকে আপনারা খাওয়া বন্ধ করে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল আজকে আমার এই পটাশিয়াম সাইট্রেট, ম্যাগনেশিয়াম সাইট্রেট, ভিটামিন B6 সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি এই ওষুধ সম্পর্কে আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।